আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকত্বের প্রমাণ হিসেবে কী কী কাগজপত্র চাইছেন এবং কারা কারা এদেশের নাগরিক, কারা দাবি করতে পারবে নাগরিকত্ব এবং কারা পারবে না, কারা অনুপ্রবেশকারী, কারা শরণার্থী, স্পষ্টভাবে তিনি একদম প্রকাশ্যে এক টুইটে বলেছেন, সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আপনারা সকলেই জানেন, আপনাদের সামনে ভিডিওটি আলোচনা করার পূর্বে আর দুই চারটি কথা বলি। আপনারা সকলেই জানেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হয়ে গেছে, কারণ আইনে পরিণত হয়ে গেছে। নাগরিকত্ব সংশোধনের বিলটি আইনে পরিণত হয়েছে। এই আইনে তিনি কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা, এই তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন, কারণ তিনি মনে করেন তারা তাদের সেই মুসলিম কান্ট্রি যেগুলো, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সেই দেশগুলো থেকে যারা হিন্দুরা এসেছে তারা কিন্তু সেখান থেকে স্বেচ্ছায় আসেনি, কারণ তারা সেই দেশে বিভিন্নভাবে ধর্মীয় অত্যাচারে পড়ে তারা কিন্তু ভারতবর্ষে এসেছে। তিনি আরও স্পষ্ট করেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব রয়েছে আমাদের, তাদের আমরা নাগরিকত্ব দিব। এর মধ্যেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে সারা দেশে তুমুল বিতর্ক, তুমুল আন্দোলন, এর মধ্যে অনেক ঘটনা আমরা শুনতে পাচ্ছি। তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি সুর বদল হলো। তিনি কিন্তু বারবার বলেছিলেন এটা মুসলিমদের জন্য নয়, কোনো মুসলিম যদি ভারতে, যদি সেই দেশ থেকে ভারতে আসে তাহলে তারা কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করব, আর তাদের এদেশের জায়গা দেওয়া হবে না, এদেশের তাদের কোনো জায়গা নেই, তিনি এটিও স্পষ্ট করেছিলেন। কিন্তু ঠিক তার সুর বদল হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, তিনি নাগরিকত্ব সম্পর্কে স্পষ্ট করলেন, মানুষদের স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তিনি সাফাই দিলেন যে কারা কারা নাগরিকত্ব পাবে, কী কী প্রয়োজনীয় তথ্য আর ডকুমেন্ট ছাড়াই নাগরিকত্ব দেওয়ার কথা বললেন তিনি। তো বিস্তারিত দেখতে থাকুন, অবশ্য শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে ভিডিওটি, না হলে আপনারা বুঝতে পারবেন না। তিনি কি বলেছেন দেখো, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই বিতর্কের সাফাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একটি টুইটে বলেছেন, জন্ম সংক্রান্ত সংশয়পত্র নাগরিকত্বের প্রমাণ, জন্ম সংক্রান্ত সংশয়পত্র থাকলেই নাগরিকত্ব প্রমাণ হবে, সেটা নিরক্ষর যারা স্থানীয়দের সাক্ষীর ভিত্তিতেই মিলবে নাগরিকত্ব, যারা নিরক্ষর তাদের স্থানীয়দের সাক্ষীর ভিত্তিতেই নাগরিকত্ব মিলবে, তিনি এটিও স্পষ্ট করেছেন। আর 1971 সালের আগে যারা ভারত এসেছেন তারা প্রত্যেককেই দেশের নাগরিক, 1971 সালের আগে যারা ভারত এসেছেন বা যাদের নথি রয়েছে 71 সালের আগে তারা কিন্তু প্রত্যেককেই ভারতের নাগরিক, তাদের কোনো সমস্যার কারণ নেই। তারপরে তিনি কি বলছেন, কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। এক নম্বরে বলেছেন, জন্ম তারিখ ও বাসস্থানের সংশয়পত্র দিলেই নিজেদের নাগরিকত্ব প্রমাণ করা যাবে, জন্ম তারিখ এবং বাসস্থানের যদি সংশয়পত্র থাকে তাহলে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করা যাবে, এটিও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ধরনের তালিকা প্রকাশ করা যাবে, দেখো কি বলেছেন, এই ধরনের তালিকা প্রকাশ করা হবে যাতে কোনো সাধারণ মানুষের হেনস্থার শিকার না হন, এমন তালিকা এনআরসির জন্য প্রকাশ হবে যে যাতে কোনো সাধারণ মানুষ কখনো হেনস্থা না হন, এটিও তিনি স্পষ্ট করেছেন। অর্থাৎ মানুষের স্বার্থে এই এনআরসি, তিনি এটি বুঝাতে চেয়েছেন। দ্বিতীয়ত বলেছেন, নিরক্ষর যাদের হাতে সংশয়পত্র সেভাবে নেই, তিনি নিরক্ষর তাদেরই বলেছেন যাদের হাতে সেরকম কোনো নথি নেই, স্থানীয়দের পরিচিতি বয়ান, স্থানীয়রা যদি পরিচিত হয় এবং তারা যদি বয়ান ও সাক্ষীর ভিত্তিতেই তাদের নাগরিকত্ব মিলতে পারে, তারা যদি সাক্ষী দেয় এবং স্থানীয়রা পরিচিতভাবে বয়ান দেয় তাদের জন্য, তাহলে কিন্তু তাদের নাগরিকত্ব মিলতে পারে। তারপরে তিন নম্বরে বলেছেন, তৃতীয়ত বলা হয়েছে,
কারো পূর্বপুরুষ যদি 1971 সালের আগে এসে থাকেন তাদের নাগরিকত্বের প্রমাণ দরকার, প্রমাণ করার কোনো দরকার নেই। এটি খুব সুন্দর কথা বলেছেন। 1971 সালের আগের যদি কারো কোনো প্রমাণ ডকুমেন্টস থেকে থাকে বা কারো পূর্বপুরুষ যদি এদেশে ছিল বা পূর্বপুরুষ এসেছে 71-এর আগে, তাহলে তাদের কোনো নাগরিকত্বের প্রমাণ করাতে হবে না, তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তারা কোনো কাগজপত্র ছাড়াই কিন্তু এদেশের নাগরিক, শুধু তার পূর্বপুরুষের কাগজপত্র দেখাতে পারলেই যথেষ্ট। তিনি এটিও স্পষ্টভাবে জানিয়েছেন। বলা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট নাগরিকত্বের পরিচয় হিসেবে গ্রাহ্য করতে চাইছে না সরকার। সরকার দেখো একটি কথা খুবই স্পষ্ট জানিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টকে নাগরিকত্বের শংসাপত্র হিসেবে তারা কিন্তু মানতে চাইছে না, নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে তারা মানতে চাইছে না। তাহলে এখানেই প্রশ্ন হতে পারে যে আধার কার্ড মানুষের তৈরি করার প্রয়োজনটা কী ছিল? আধার কার্ড, এই যে আধার কার্ড, আধার কার্ডের জন্য মানুষের কোটি কোটি টাকা খরচা, কিসের জন্য 6,000 কোটি টাকা খরচা হয়েছে? আধার প্যান। তাহলে এটা কেন করছে সরকার? আধারকে প্যানের সঙ্গে লিঙ্ক করো, প্যানকে আধারের সঙ্গে লিঙ্ক করো, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করো, সব জায়গায় আধার লিঙ্ক করতে হবে। স্কুলে পড়াশোনা করলে আধার কার্ডের জেরক্স চাই, তাহলে এই আধার যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে আধারকে তৈরি করার প্রয়োজনীয়তা কী ছিল? শুধুমাত্র সাধারণ মানুষকে হেনস্থা করাটাই হলো সরকারের কাজ, এটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। যদি এই ডকুমেন্টসগুলো মানুষের সিটিজেনশিপ, যে মানুষের যে নাগরিকত্বের যদি কাজে না আসে, তাহলে কিন্তু এই কাগজগুলো তারা কেন বানাবে বা এই কাগজগুলোর প্রয়োজনীয়তা ছিলটা কি তাদের? তারপরে যেটা দেখাচ্ছি ভোটার কার্ড, ভোটার কার্ড ছাড়া মানুষ ভোট দিতে পারে না। যেই ভোটার কার্ড দিয়ে ভোট নেওয়া হয়, ভোট দেওয়া হলো, কিন্তু সেই ভোটার কার্ডের ভোটে আপনারা সরকার হয়েছেন, সরকার চলে, আর আপনারা আজকে বলছেন ভোটার কার্ডটি নাগরিকত্বের পরিচয় নয়। তাহলে ভোটার কার্ড যদি নাগরিকত্বের পরিচয় না হয় তাহলে এই দেশে নাগরিককে, এই দেশটা তাহলে কোন দেশ? এই দেশে কি নাগরিক কোনো বসবাস করছে? কারণ যারা সরকার, অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনাকে বলা হচ্ছে আপনার কাছে কি কোনো নাগরিকত্বের প্রমাণ আছে? নিশ্চয় নেই। এই ডকুমেন্টসগুলো যদি না চলে তাহলে আপনিও নাগরিক নয়, আপনিও একজন সাধারণ মানুষের মতো অনুপ্রবেশকারী আপনাকেও বলা যায়। কারণ এই ডকুমেন্টস ছাড়া কিন্তু আমার মনে হয় যতটা আপনার কাছেও সেগুলো নেই। তারপরে যেটা জানাচ্ছে আরও, এখানে ছড়িয়েছে আরও বিভ্রান্তিকর পরিস্থিতি। এই ডকুমেন্টগুলো যদি না চলে তাহলে বিভ্রান্তিকর পরিস্থিতি ছড়িয়ে পড়লো। কিন্তু পাসপোর্ট, পাসপোর্ট শুধুমাত্র যারা ভারতে বসবাস করে, ভারতীয় পাসপোর্ট শুধুমাত্র তাদেরই দেওয়া হয়। তাহলে ভারতের নাগরিক না হলে পাসপোর্ট দেওয়া হয় না, কিন্তু পাসপোর্টটা যেহেতু নাগরিকত্বের প্রমাণ নয়, এটি আবার কীরকম কথা? পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, সেক্ষেত্রে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় কেন? এখানে একটা বিশাল ধরনের প্রশ্ন হতে পারে। অথচ কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি আদালত রায় দিয়েছিল। মুম্বাইয়ের আদালত কী রায় দিয়েছিল শুনুন। বলা হয়েছে ভোটার কার্ড আর পাসপোর্ট ভারতের নাগরিকত্বের প্রমাণ, ভোটার কার্ড এবং পাসপোর্ট ভারতের নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ হিসেবে মানা যায়। এটি কিন্তু মুম্বাইয়ের আদালত বলেছেন, মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালতটি বলেছে যে ভোটার কার্ড এবং পাসপোর্ট, এই দুটি ডকুমেন্টস থাকলেই কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণিত হবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বুঝতে পারছি, কেন্দ্রীয় সরকার ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করতে চাইছে না। তাহলে এখানে আদালত যেটা করে সেটা কিন্তু পুরোপুরি সংবিধান মেনে কথা বলে। আদালত সংবিধানের বাইরে নয়, সংবিধানও আদালতের বাইরে নয়। তাহলে সরকার এই যে আদালতের কথা মানছে না, তাহলে সংবিধানেরও কথা মানল না, এই সমস্ত কাজগুলো তাহলে সরকার কীভাবে করতে চাইছে এবং কেন করছে সেটা কেউ বুঝতে পারছে না। অবশ্য দেশের যে পরিস্থিতি, আসল জায়গা থেকে নকল জায়গায় মানুষের নেওয়া যাওয়া হচ্ছে, জিএসটি কখনো কখনো নোটবন্দি, কখনো সার্জিক্যাল স্ট্রাইকস, কখনো এটা কখনো ওটা, ভোট আসলেই সার্জিক্যাল স্ট্রাইক হয়, ভোট আসলেই বোমাবাজি হয়,
বিভিন্ন ঘটনাগুলো ঘটে, অবশ্য সমস্ত কাজগুলো কিন্তু ভোটের জন্যই, আর সাধারণ মানুষকে পাগল করে দিয়ে তারাই কিন্তু মজা নিচ্ছে। অবশ্য আপনারা প্রস্তুত থাকুন, আপনাদের ডকুমেন্টসগুলোকে রেডি করুন, 71 সালের আগের ডকুমেন্ট চাইছে তারা, অবশ্যই আপনারা তৈরি করে রাখুন, রেডি করে রাখুন আপনাদের ডকুমেন্টগুলো। এনআরসি হবে, এনআরসি করেই ছাড়বে তারা, কিন্তু যেটা বলে সেটাই হয়, অবশ্য কখন তারা পিছু পা হয় না। তো আপনাদের কাছে ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত, ভিডিওটি কেমন লাগলো, এনআরসি চাইছেন কি এনআরসি চাইছেন না, নাগরিকত্ব বিল মানবেন কি মানবেন না, অবশ্য কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।